আবারও গেমের মধ্যে ব্যাক আসলো আরও একটি রেয়ার বান্ডেল গাইস। আর এই বান্ডেলটাকে আমরা সাদা চুলের বান্ডেল নামেও জানি। তো মোকো স্টোরে গাইস ফাইনালি এই সাদা চুলের বান্ডেলটা ব্যাক এসেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো বান্ডেল রয়েছে ভালো ভালো। তো গ্র্যান্ড প্রাইজের ক্ষেত্রে গাইস আমার কাছে এই দুটো বান্ডেলই মোটামুটি ভালো মনে হচ্ছে। আর এটা হচ্ছে ওল্ড একটা বান্ডেলের কপি ভার্সন গাইস তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই দুটো বান্ডেল থেকে কোন বান্ডেলটা ভালো হবে সেটাও আমি তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো। যেটা গাইস বান্ডেলটা বান্ডেলগুলো নিতে কত ডায়মন্ড লাগবে সব কিছুই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গাইস ভিডিওটা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে জাস্ট একটা করে লাইক দিয়ে দাও। তাছাড়া গাইস তোমরা যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সবার আগে ভিডিও দেখে নিতে পারো। তো গাইস প্রথমে বলে রাখি, এটা কিন্তু অরিজিনাল কোনো বান্ডেল না, এটা অন্য একটা বান্ডেলের কপি ভার্সন। এই বান্ডেলের অরিজিনাল বান্ডেলটা হয়তো তোমরা অনেকেই দেখেছো। তো গাইস এই বান্ডেলটার বাই তো কোনো কিছুই আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না, যদিও অরিজিনাল বান্ডেলটা খুবই ভালো একটা বান্ডেল, হেয়ার স্টাইল এবং মাস্কটা খুবই জোস, কিন্তু এই বান্ডেলের আমার কাছে কোনো কিছুই ভালো লাগতেছে না। আর এটা যেহেতু ওল্ড একটা বান্ডেল, তাছাড়া গাইস এই যে সাদা চুলটা এটা কিন্তু অনেক রেয়ার, তাছাড়া অনেক প্রো প্লেয়াররা বা অনেক বড় বড় ইউটিউবাররা ইউজ করে। তো সেই হিসাবে আমি এই বান্ডেলটাই নিব। তাছাড়া গাইস এই যে সাদা চুলটা এটা আমার এই ড্রেস আপের সাথে গাইস শুধুমাত্র হেয়ার স্টাইলটা অ্যাড করলে কীরকম হবে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। এবং গাইস এই ড্রেস আপের সাথে মানে আমার বর্তমান যে ড্রেস আপটা রয়েছে আমি এই ড্রেস আপের সাথে সাদা চুলটা লাগালে কিরকম লাগবে সেটাও আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো গাইস তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভিডিওটা জাস্ট একটা একটা করে লাইক দিয়ে দিও তোমরা। তো এখান থেকে গাইস আমরা এই যে সাদা এই যে সরি এই বান্ডেলটা সাদা চুলের বান্ডেলটা এই বান্ডেলটা নিলাম। আর এখান থেকে গাইস আমরা কর্ড গানটা নিব গাইস, এই কর্ড গানের স্কিনটা। তাছাড়া গাইস এই মোডটা কিন্তু আমার কাছে নেই, কিন্তু আমার মনে হয় যে গান স্কিন নেওয়াই বেটার হবে। তো এই দুটো নেওয়ার পরে গাইস আমরা এখান থেকে নেক্সট সিলেক্ট করে দিব গাইস, এখানে আমরা কনফার্ম করে দিচ্ছি গাইস। তো দেখতে পাচ্ছ এখানে সব কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে 4349টা ডায়মন্ড লাগ রয়েছে। অ্যান্ড কত ডায়মন্ড লাগবে সেটা তোমরা কাউন্ট করতে থাকো, মোট ধরো 4350-এর মতো ডায়মন্ড রয়েছে। আর আমরা এখানে প্রথমে 9 ডায়মন্ড স্পিন করলাম। তো 9 ডায়মন্ড, ও ভাই মাত্র 9 ডায়মন্ডে প্রথম স্পিনে গাইস আমাদেরকে খুবই ভালো একটা আইটেমস দিয়ে দিল, মানে কর্ড গানের যে স্কিনটা। তো গাইস মনে হচ্ছে লাকটা ভালো যাবে ভাই, এবার ভালোই ভালো এই সাদা চুলের বান্ডেলটা দিয়ে দিলেই হয় ভাই। প্রথম স্পিনেই আমাদেরকে কর্ড গানের সিঙ্গেল রোটো পায় সিঙ্গেল রিলোড স্পিডের এই স্কিনটা দিয়ে দিয়েছে গাইস তোমরা দেখতে পাচ্ছ। আর এটা দেখতেও কিন্তু খারাপ না, যদিও লিজেন্ডারি কোনো স্কিন না, তাছাড়া এবিলিটিতেও সিঙ্গেল রেট অফ পায় অ্যাড করা রয়েছে। মাত্র 9 ডায়মন্ডে এই কর্ড গানের স্কিনটা আমরা পেয়ে গিয়েছি। এরপর গাইস আমরা 19 ডায়মন্ডের স্পিন করবো ভাই, সাদা চুলের বান্ডেলটা কি দিবে? না গাইস এটা দিবে না, কারণ আমাদেরকে ডায়মন্ড রয়্যাল ভাউচার দিয়েছে। আর আমার মনে হয় যে আমাকে একেবারে শেষেই গাইস সর্বশেষ সাদা চুলের বান্ডেলটা দিবে। তো এরপর গাইস আমরা 49 ডায়মন্ডের স্পিন করব। আর আমাদের কাছে দেখতে পাচ্ছ 42 ডায়মন্ড বাকি রয়েছে। আর এখানে ভাই 49 ডায়মন্ড আমাদেরকে জাস্ট ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দিয়েছে। এরপর গাইস আমরা আবারও 79 ডায়মন্ডের স্পিন করতেছি গাইস, 79 ডায়মন্ডের স্পিন ভাই। এবার দিয়েছি স্কারের বক্স, আর এখানে আমরা পারমানেন্ট কিছুই পাবো না। এরপর গাইস দেখতে পাচ্ছ 199 ডায়মন্ডের স্পিন করতে হবে। আর এবার দিবে আমাদেরকে ভাই 199 ডায়মন্ডে এই যে মকা মার্কা মানে ফকা টাইপের এই যে একে 47টা এই একে 47-এর বক্স দিবে। তাও এখানে ভাই সব কিছুই আমাদের পাওয়া আছে। তো যাই হোক কী আর করা, সাদা চুলের বান্ডেলটা যেহেতু নিতেই হবে। তো এখানে আমরা 199 ডায়মন্ডের স্পিন করলাম। আর দেখতে পাচ্ছ গাইস একে 47-এর বক্সটা দিয়েছে, আর এখানে ভাই এসকে দিয়েছে 7 দিনের জন্য। এরপর গাইস ফাইনাল স্পিন আমরা করব 499 ডায়মন্ডের। তো গাইস বুঝতে পারতেছ আমাদের কাছে 3450 ডায়মন্ড ছিল, অ্যান্ড এখানে 499 ডায়মন্ডের স্পিন করলে আর 3500-এর মতো ডায়মন্ড থাকবে গাইস। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা সাদা চুলের বান্ডেলটাও নিয়ে নিলাম গাইস, দেখতে পারতেছ। তো আমরা একটা স্ক্রিনশট মেরে নিলাম। এরপর গাইস দেখতে পারতেছ আমরা বান্ডেলটা ওপেন করে নিলাম গাইস, শুধুমাত্র সাদা চুলটাই লাগিয়ে নিব, কারণ গাইস আমি তোমাদেরকে অলরেডি কথা দিয়েছি যে এই সাদা চুলটা আমার ড্রেস আপের সাথে পরিয়ে দেখাবো। তো গাইস দেখতে পারতেছ প্রায় এখানে 800+ ডায়মন্ড লেগেছে আমাদের এই ইভেন্টটা পুরোপুরি কমপ্লিট করতে, মোকো স্টোরটা কমপ্লিট করতে। তো গাইস আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাতে জাস্ট একটা করে লাইক দিয়ে দাও। তাছাড়া গাইস তোমরা যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং যে আমার যে ডেস্ক কমিউনিকেশনটা গাইস এই যে বর্তমানে কীরকম লাগতেছে সেটাও কমেন্টস করে জানিয়ে দাও। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।